salatu salam go ya mar durud salam go ya mar aise tumra jodi aye bolne tumra jodi amar time kotabo na to aye bolne salatu salam go ya mar durud salam go ya mar koyo nabi mustafa tumra jodi আরে মদিনা শরীফের মাঝে ইয়ে ওরে জান্নাতের বাগান আছে গো ঠিক করে বলো আরে মদিনা শরীফের মাঝে ইয়ে ওরে জান্নাতের বাগান আছে গো সেই বাগানে শুইয়াই আছেন সেই বাগানে শুইয়াই আছেন নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় বলো তোমরা যদি বলো সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি আর মদিনা শরীফের মাটি আমরা চৌকে মুখে সুরমা মাখিও সেই মাটি মাখিলে গায়ে সেই মাটি মাখিলে গায়ে মনের দুঃখ থাকে না তোমরা যদি যাও গো মদি নাই বলো তোমরা যদি কখন যে আমাদের মরণ চলে আসে ওটা বলা যাবে না এই কারণে আখেরাতের পুঁজিগুলি সময় থাকতে আমাদের কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এই আমাদের অ্যাকাউন্টের মধ্যে আমাদের জমা করতে হবে আজকে এখানে যারা বসে আছি সারা রাত ওয়াজ চলবে করতে পারবো আমরা করব কিন্তু আমাদের লাভ হবে কি যদি আমরা আগামী দিন যদি নামাজ ছেড়ে দিই পরের হক নষ্ট করি সুদ খাই ঘুষ খাই আমাদের মধ্যে হালাল হারাম না থাকে মা বোনদের পর্দা না থাকে আমাদের ঈমান আকীদা যদি ঠিক না থাকে তাহলে কি লাভ হবে এই কারণে যখনই আলোচনায় বসবেন একটা নিয়ত করে বসবেন যে আল্লাহ আমি বসছি যা শুনবো তার থেকে দুই একটা কথা হলো আমাকে আমল করার তৌফিক দান করো বলেন আমিন নিয়তটা একটু পরিবর্তন করে নেন যদিও নিয়ত ছিল বিপ্লবী আলোচনা করবে জামিল সাহেব আলোচনা করবে এরপরে বাবনি পারা না নাকি বাবনিয়া পারা বাবনিয়া হাসিপুর মাদ্রাসার অধ্যক্ষ আহসানউদ্দিন সাহেব আলোচনা করবে করেছে রাজল পরিষদ আলোচনা করছে লাস্টে নেশান আহমদ চাঁদ পরিষদ আলোচনা করবে তাদের আলোচনা শুনবো কিন্তু নিয়ত করলে আমরা যা শুনবো তার থেকে কিছু হইল আমল করব আমিন বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত কিছু নির্ভর করবে আপনার নিয়তের উপরে সিদ্ধান্তের উপরে আদম নবী মাইকের আওয়াজটা ভিতরে কিন্তু কানের আওয়াজ আসছে না বাইরে তো অনেক দূর থেকে আওয়াজ পেলাম কিন্তু ভিতরে কানের কাছে আওয়াজ একটু কম সেটিংটা ওর মাইক তো ভালো বাইতে কিন্তু ভিতরে আমার কানের কাছে আওয়াজ কম আসতেছে বক্তাদের জন্য ইম্পর্টেন্ট হলো মাইকের স্প্যান্ডেলে বক্তার কানে যদি আওয়াজ না আসে তাহলে আমরা বলি মাইকটা ভালো না আসলে মাইক ভালো যিনি সেটিং করেছেন ওই সেটিং দ্বারা উনি একটু কষ্ট করে একটু সুন্দর করে সেটিংটা করে নেন এবং আবার বেশি ঘুরিয়েন না বেশি ঘুরিলে আবার এটা মেশিনে দিলে কুয়াইব হালকা আর একটু চাপাই দেবে ভাই হালকা হালকা একটু চাপে হালকা এই ঠিক আছে কারণ আবার বেশি ঘুরাইলে পরে মেশিনে খালি ভলিউম কমাই দিব মেশিনের দিকে অ্যাডজাস্ট হয়ে গেলে সমস্যা বাজানো আমার আদম নবী যখন শ্রীলঙ্কার পাহাড়ে আরেকটু এটা ইয়ে করে দেন দোস্ত আরেকটু করে ঠিক আছে
ঠিক আছে। যখন শ্রীলঙ্কার পাহাড়ে আল্লাহ আদমকে পৃথিবীতে জান্নাত থেকে বের করে দিলেন আর পৃথিবী নামক জায়গায় উনি চলে আসলেন পাহাড়ে, তো একটা হরিণ শুনলেন যে আল্লাহর একজন বন্ধু ফিল আরদি খলিফা, এই জমিনের প্রতিনিধি, আল্লাহই জমিনে প্রথম পাঠিয়েছেন। এই কথা শুনে একটা হরিণ ওনার মহব্বতে দেখতে গিয়েছে। তো আদম নবী তখন পরনে ছিল পাঁচটা তিনটা পাতা পরনের মধ্যে, কারণ জান্নাতের সব বস্ত্রগুলি যা পোশাক ছিল এগুলি সব খুলে গেছে। তো তিনটা পাতা ওনার পরনে আর মা হওয়ার ছিল পরনে তিনটা, পাছায় মাজায় আপনারা কি বলেন কোমর কি বলেন এটাকে, কোমরে ছিল মা হওয়ার তিনটা, বুকে ছিল দুইটা, এই পাঁচটা। আর আদম নবীর ছিল কোমরে ছিল তিনটা, বুক ঢাকার পুরুষের দরকার নেই উনি এই অবস্থায়। তো এই অবস্থার ভিতরে যাওয়ার পরে ও হরিণি যায় বললেন আদম নবীর সালাম দিলেন, দিয়ে বলেন শুনছি যে আপনি আল্লাহর একজন পয়গম্বর নবী দুনিয়াতে এসেছেন, এই জমিনের প্রতিনিধি করে আল্লাহ আপনাকে পাঠিয়েছে, তাই আপনাকে দেখতে আসলাম। আদম নবী ভাব বললেন যে হরিণ তুমি আমাকে দেখতে এসেছ, তো তোমাকে কি মেহমানদারি করব, তো আমার পরনে যে পাতা আছে তাতে একটু পাতা তুমি খেয়ে নাও। তো ও একটু পাতা খাইয়া পুরাটার খায় না, যাতে ওনার সতর্কিত একটু খাইয়া চলে গেলেন। এই হরিণী যখন নিচে নামছে অন্যান্য হরিণীর দলকে, কিরে তোর থেকে এত শুভ্রাণ আসছে কেন, এত মেষ্ক আম্বরের গান আসছে কেন, তখন হরিণী বললেন যে আমি আল্লাহর নবী আদমকে দেখতে গেছি আর ওনার পরনে ছিল জান্নাতের পাতা, ওই জান্নাতের পাতা একটু, ওই জান্নাতের পাতা খাওয়ার কারণে আমার সাথে এত মেষ্ক আম্বরের গ্রাম জড়ে গেল, সুবহানাল্লাহ। আরেকটা হরিণ শুনে বলে বলো কি বলে, হ্যাঁ তাহলে আমিও যাব, আমি একটু পাতা খাবো, আমার মধ্যে তো মেষ্ক আম্বরের গ্রাম আসবে। ও আবার গেছে, ও আবার এ কথা শুনে দৌড়িয়া আদম নবীর কাছে যায়, বলে আমার একটু পাতা দেন না, একটু পাতা খাবো। আদম নবী বলেন না একটু খেয়ে নাও, তো একটু খেয়ে অচলে আসছে। কিন্তু দ্বিতীয় হরিণীর মধ্যে কোনো গ্রাম নাই, কিন্তু প্রথম হরিণীর মধ্যে গ্রাম। ও বলে কি কারণটা কি, তার কারণ হচ্ছে এটাই, প্রথম হরিণীটা গিয়েছে আদম নবীর মহাব্বতে আর দ্বিতীয়টা গেছে খানার মহাব্বতে। কথা কটা কিনা বলেন, প্রথমটা গেছে আদম নবীকে দেখার জন্য, ভালোবেসে ওকে রেসপেক্ট করার জন্য, সালাম কালাম ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য আদম নবীর ভালোবাসায় গেছে। আর দ্বিতীয়টা গিয়েছে ওই পাতার লোভে, খাওয়ার লোভে, ঠিক কিনা বলেন। এই কারণে প্রথম হরিণীর ভিতরে মেষ্ক আম্বরের গ্রাম, এবং ওই হরিণীর কথা যারা শুনেছে, ওই হরিণী যখন আদম নবীর প্রতি যাদের ভালোবাসা অন্তরে জাগনা হইয়া গেছে এবং হবে কিয়ামত পর্যন্ত, ওই হরিণীর নাভির ভিতরে আল্লাহ মির্গ নাভি কস্তুরি দান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেন ওটা আদম নবীর মহাব্বতে গিয়েছে, এই কারণে তার ভিতরে আল্লাহ মির্গ নাভি কস্তুরি সুগ্রাণ। আর দ্বিতীয়টা কাছে খাওয়ার মহাব্বতে, পাতার মহাব্বতে, নবীর মহাব্বতে যায় নাই। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমি কথাটা টানার উদ্দেশ্য হলো আমরা যে যেই নিয়তে ছিলাম আমাদের নিয়ত চেঞ্জ করে ভালো করে নেই, পরিবর্তন করে নেই, যে আমরা সে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে। আমিন বলেন, আমিনটা আস্তে জোরে বলেন আমিন। এই যদি আমাদের সিদ্ধান্ত হয়, নিয়ত হয়, এই মহাব্বতের কারণে হতে পারে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন, সবাই বলি মারহাবা। আল্লাহ পাক যেন আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। একটু মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا مولانا قلنا درود پارا درود پاراری سلام زانائی شونار مدینائی بلا درود پارا درود پاراری سلام جانائی شونار مدینائی زتایا مار نور نبی সদাই কান্দে নুম্মতি জেথাই আমার নর নবি সদাই কান্দে নুম্মতি সবুজ গুম বুজের সহায় দুরুদ পর দুরুদ পরি সালাম জানাই সোনার মদিনায় বল দুরুদ পর দুরুদ পরি সালাম জানাই সোনার হে আমার গিনিগুনি ভাই বাবারা একটু গভীর মনোযোগ আমার আল্লাহ ফরমান কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ইনডিড দেয়ার হ্যাজ কাম টু ইউ ফ্রম আল্লাহ ইলাইক লাইক দ্যাট মিন হোলি প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড প্লেন বুক আয় কোরআনুল কারীম হায় রে হায় আমার আল্লাহ ফরমান কদ জাআ মাজি কুরিবের সিগা নিকটবর্তী অতীত কাল ফেজান পারফেক্ট টেন্স রবের পক্ষ থেকে এইমাত্র তোমাদের নিকট এসেছে মিনাল্লাহ আমি আল্লাহ হতে নূর এসেছে নূর বাজান আমার কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় তাফসিরে জালালাইন পড়ানো হয় ইরে আমি তো আলিয়ায় পড়ছি কওমি তো পড়েছি দোনো লাইনে লেখাপড়া করেছি বুজানের মধ্যে বুজের মধ্যে হলো ভুল কিন্তু তাফসির ঠিকই আছে মূল তাফসির কিন্তু ঠিকই আছে আমরা বুঝি যে যেমনি বুঝাই এমনি বুঝে বাজান একটু গভীর মনোযোগ যেখানে আপনারা যেই এলাকায় যেই মাদ্রাসায় যেখানে জালালাইন পড়ানো হয় এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন নূর দিয়া মুরাদ হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া এবং কিতাবুম মুবিন আয় কোরআনুল কারীম হায় রে হায় আমাদের ভিতরে একটা ভুল সিদ্ধ ভুল আমরা বুঝি এই জায়গায় আল্লাহ বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর এই নূর দিয়া মুরাদ হলো কোরআন ওয়া কিতাবুম মুবিন ওই কিতাব দিয়া হলো কোরআন তাহলে কি বুঝা গেল কি বুঝা গেল বাজান রে ভাইয়ের নাম কি রেজাউল করিম ভাই আমি এবং রেজাউল করিম কয়জন বুঝাইছে কথা কয় না প্লিজ আবার একটু কথা বলতে হবে জন্মদিনে আমার সঙ্গে কথা না বললে বুঝুন যে আমার ভাষা আপনারা বুঝেন না আপনারা মাথা দিয়ে না মুখ দিয়ে কথা বলতে হবে আমিন বলেন বল খেলার মধ্যে আপনারা আপনাদের সিলেটে তো বেশি ফুটবল খেলা হয় আমি যখন ওই হাইওয়ে রোড দিয়ে যখন যাই দেখছি যে ইয়াল্লা রোডের প্রায় আর প্রায় পাঁচ সাতটা খেলা দেখি সিলেট পর্যন্ত পুষতে দুনো সাইডে বিকাল টাইমে দেখছি এবং প্রত্যেকটা মাঠে হাজার হাজার জনতা আর মানুষ বল যখন গোল হবে মিশিয়ে যায় সবাই আর যখন গোল হয়ে যায় গোল যারা দেয় তারা গোল কয় নাই যারা দিতে গোল 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 ঠিক না ঠিক নেই এরপরে গোল বলে কি শুয়া যায় না বোয়ার থেকে দাঁড়াইয়া যায় দাঁড়াইয়া যায় কথা ঠিক নেই কেউ দাঁড়ানোটা গোল বলে জীবনে শুয়া গেছে না সে প্রেমে আরো দাঁড়াইয়া যায় কথা মনে কিনে বলেন সক্কা 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 মনে হয় যেন লাভ দিয়া কথা কন ঠিক নেই ঠিক নেই আমাদের কুমিল্লা কিছুদিন আগে একটা বিপিএল খেলা গেছে কুমিল্লার বরিশালে গেছে না আমি ওই দিন আমার গ্রামের বাড়িতে আমি মিলাদ মাহফিল ছিল বাইরে খালি দুই পোলা পাইনের চিল্লা শোনা যায় কি ঘটনা কি পরে শুনলাম কয়েক হুজুরের দোকানের মধ্যে খেলা চলতেছে শেষ করে পরে দেখলাম পোলা পাইন গুলো আছে কি সব জলা ভাঙ্গা
এই যে ইমাম সাহেবরা যারা ইমামতি করে ওরা তিনটা জায়গা ঘুমাইলো ফজরের টাইমে জাগ না পায় আর কিছু মানুষ আছে উলুকি মারকা এই এশার পরে ঘুমাইলে আটটার আগে জাগ না হয় না আসেন 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 যার যেটা অভ্যাস হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন তো এই কারণে আপনারা যারা বসেছেন যদি মুখ বন্ধ করে থাকেন আমি মজা পাবো না আমাদের শ্রোতা যদি কথা না বলে মনে করে যে মনে হয় আমার কুমিল্লার ভাষার সিলেটের ভাষা দ্বন্দ্ব হচ্ছে কিছু বুঝি নাই আমি একবার বাসে তখন আগে প্রোগ্রাম করতাম বাসে আসতাম একজন জিজ্ঞেস করে ভাইটা কোন জায়গা বলাও যান আমি কো ব্যাটার ফান মোহ তো এজন্য কথা ক্লিয়ার বুঝি নাই আমি এটা কোন পগওয়ালা বাজার আমি কো ভাই আমার একটু বলেন না এটা কোন জায়গা পগওয়ালা বাজার মানে গোয়ালা বাজার কইতেছে তো পানের জন্য সিপটির জন্য গোয়ালা বাজার আশা রাখতেছে মানে আপনি সিলেটের মানুষ তো হুজুর খাননি পান কম খান আপনার দেশের বাড়ি কোথায় ও তোলে আবার আপনি আবার কম খান কেমনে হুজুররা তো সব পান খায় সিলেট হুজুর না পাবলিক শুদ্ধ কথা কোন ঠিক নেই অনেকে আর ওদিক দেখা চিটাঙ্গে ওরা চিটাঙ্গে আবার শুধু ইয়া না পান না সিগারেট বলতে খায় আমি নিজে দেখছি সিগারেট এরম বড় বড় লম্বা লম্বা বিভিন্ন রকম আছে সিগারেট এনে দেয় হুজুর কোনটা খাও খাওগা খাও কথা কোন ঠিক নেই ওই দিন কিছু কক্সবাজার মহেশখালে আমার এতগুলি পান বানাই দিছে গাড়ির মধ্যে তো আমার তো পানের অভ্যাস নাই পান খাইলে মাথা ঘুরায় পরে সকালবেলা কক্সবাজার ইয়া চিটাং এসে নাস্তা খাইয়া ফজর নামাজের পরে নাস্তাটা খাওয়ার পরে আমি কি এবারে এই ড্রাইভারও খাইও না আর সবাই একটা একটা খাও গাড়িতে যারা আছে মাথা ঘুরাইলে গাড়ি ফিরে থাকবে আমি লাস্টে আমার তখন কয় হুজুর সবচেয়ে মজার পান বলে মহেশখালীর পান এটা কথা কথা কইছি আর ওরা পান বানাই অনেকগুলি দিছে তো পরে মনে হয় এই চার পাঁচ আট দশ বছরের ভিতরে দুই কিলি পান ওই দিন খাইছি খাইয়া ও সুপারি ও কাঁচা আমি একটু ফালাইয়া দিয়া একটু একটু হালকা হালকা চিবাইতে চিবাইতে রসটা ফালাই দিয়া খাই কই ইডি কিনি খায় মানছি ইডি কি মজা আছে তবে একটা মজা আছে এই পান যদি কেউ চাইয়া থাকে পানের দিকে তার চোখের জ্যোতি বেড়ে যায় আপনি খান তো খান খাওয়ার আগে একটু পানের দিকে চাইয়া থাকবেন সবুজের দিকে যত চাইবেন চোখের জ্যোতি বেড়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সবুজের মধ্যে তো রহমত প্রিয় হাজিরিন তো যে কথাটুকু বলছিলাম একটু একটু লড়াচড়া নাই মানুষ এমনি তো কম আবার পরশুদিন বৃষ্টি হয়েছিনি নাই গতকাল পরশুদিন হয়েছিনি তাহলে সব জায়গায় মোটামুটি হয়েছে সব জায়গায় আপনার ঠান্ডা সিলেটের তো আমাদের কুমিল্লা কিন্তু ঠান্ডা না এখানে ঠান্ডায় বেশি লাগতেছে আল্লাহ আমাদেরকে একটু সময়ের জন্য কবুল করে বলেন আমিন আরো জোরে বলি আমিন তো বলছিলাম আমি এবং রেজল করিম কয়জন বুঝাইছে কথা বলতে হবে সবাই বলেন কয়জন আমি এবং এই এবং লাগানে দুইজন বুঝাইছে আর যদি বলি আমি রেজাউল করিম কজন বুঝাইছে আমি রেজাউল করিম শুধু মাঝখানে এবং নাই ঠিক নেই যদি মাঝখানে ওয়াও লাগাইয়া দিই এন লাগাইয়া দিই এবং লাগাইয়া দিই আমি এন বা আমি ওয়াও বা আমি এবং রেজাউল করিম তাহলে বুঝা গেল দুইজন আর যদি বলি আমি রেজাউল করিম ওয়াও নাই এন নাই তাহলে বুঝা যাবে একজন আল্লাহকে এসেছে মিনাল্লাহি নূর ওয়া এবং কিতাবুম মুবিন কোরআনুল কারীম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মাঝখানে ওয়াও আছে এন আছে এবং আছে আমার কথা কি বুঝতেছেন আল্লাহ বলে এসেছে নূর এবং কিতাব নূর এবং কিতাব এই তাহলে এই কথা বোঝা গেল নূর এক জিনিস কিতাব আর এক জিনিস কথা কোনটি কেন বলেন কিন্তু কেউ যদি বলে যে নূর এবং কিতাব আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমার যিনি কওমিতে উস্তাদ ছিলেন উনি জালালেন পরে তো এই কথা বলে না বলে নাই যে নূর আর কিতাব এটা এক জিনিস উনিও নিজে বলেছে তাফসীর পড়াতে কারণ জালালের হাসির ভিতরে নূর তাফসীর করেছে মুরাদ মুহসিন কারণ মুরাদ নিয়েছেন নূর দিয়ে মুরাদ হলো নবীজি মারহাবা কোন ওয়াদিয়া এবং কি
কিতাবুল মুবিন এখানে কোন কিতাবের কথা বলা হয় নাই কোন কিতাব বলা হয় নাই ই তাওরাত না জাবুর না ইনজিল না সহিফা কোন বলা হয় নাই বলা হয়েছে কিতাবুল মুবিন তারে বোঝা গেল আল্লাহ যে কিতাব এই যে কিতাব দিয়েছেন আমার নবীর উপর ওই কিতাবের কথাই বলেছেন সমস্ত মুফাসসির কারাম ওখানে এই কিতাব দিয়ে মুরাদ নিয়েছেন কোরআনুল কারীম সবাই বলি মারহাবা বাজানা আমার একটু গভীর মনোযোগ এই কারণে কিয়ামতের আগে যদি আলোচনা করতে হয় তাহলে বলতে হবে নবী এসেছে মিনাল্লাহ আল্লাহ হতে নবী এসেছে মিনাল্লাহ আল্লাহ হতে আল্লাহ কেছে মিনাল্লাহ আমি আল্লাহ হতে রে এই কারণে এই যে মেরাজের এটা চাঁদ মেরাজের চাঁদ ঠিক আছে না এটা মেরাজের চাঁদ মেরাজের চাঁদ এই মেরাজের চাঁদে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর জন্য এক সেট পোশাক আল্লাহ বানাইয়া জিব্রাইল আমিন দিয়ে পাঠায়া দিছে যাও যাও আমার বন্ধু মুস্তফারে এই পোশাক পরাইয়া দুনিয়ার দুনিয়া থেকে আমার বাড়িতে নিয়ে আসবা বন্ধু একটু গভীর মনোযোগ এই যে মেরাজের পোশাক বানাইছে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই পোশাক কবে বানাইছে জানো নি রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আরে বন গরম সের আমিলে বনিন মগা আরে বন গরম সের আমিলে বনিন মহা আদম হাওয়ানা রাস্তা আজাগা আদম হাওয়ানা রাস্তা আজাগা ও দুনিয়ার মানুষ জানো নি আমার নবীর মেরাজের পোশাক আমার আল্লাহ কবে বানাইলো যেই টাইমে আদম নবীরে এখনো আল্লাহ বানানোর সিদ্ধান্ত নেয় নাই তার 70,000 বছর আগে আমার নবী যেই দুনিয়া আসবে আসার পরে 51 বছর 5-5-15 দিন সোমবারে দিবাগত রাত্রে আমার নবী যে রাতের দুই ভাগ পাড়ি দেওয়ার পরে লাস্টের ভাগে শুরুতে আল্লাহর বাড়িতে যাবেন যেই পোশাক পরা নবী যাবেন ওই পোশাক আদম নবীরে সৃষ্টি করা 70,000 বছর আগে আবার আল্লাহ বানাইয়া রাখছে আরে তাকবীর আরে রিসালাত হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার একটু গভীর মনোযোগ তাহলে এবল চিন্তা করেন আমার নবী কোন নবী জোরে করে সুবহানাল্লাহ আমার নবী কোন নবী এই কারণে এই কারণে এই কারণে জিব্রাইল আমিন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম এটা তাফসীর করতে যা আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি আপনি কষ্ট পাচ্ছেন না তো ওনার তাফসীর রুহুল বায়ানে বল প্রমাণ এই এই আল্লাহ পাকের পেরা হাবিবের দরবারে খাতুনের জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তখন উনি হুজরাতে ছিলেন এখনো নবীজের যে হুজরাটা জিদা মদিনা যারা গিয়েছেন মা বাইনা বাইতি ও মিম্বারে রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ বলতে আমার এই ঘর থেকে আমার এই মিম্বার পর্যন্ত এটা হলো বেহেশতের বাগান আল্লাহ যেন প্রত্যেকটা পাগলার একবার মদিনা নসিব করুক আমিনটা বলতে পারলেন না আব্বা একবার যদি মদিনা নসিব হয় যে মান যার আকাদরি ওয়াজাবাত লাহু সাফাতি যেই ব্যক্তি আমার রওজা আসলো তাকে সাফাত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় এই কারণে আমি বলি আরাফাতে গুনাহ মাফ মুজদালাফায় গুনাহ মাফ আসওয়াত ফতরে গুনাহ মাফ মুরতাজিমে খানায় খাবার দরজায় গুনাহ মাফ মাকাম ইব্রাহিমে দুরাকাত নামাজ পড়লে গুনাহ মাফ কাবা শরীফের উত্তর দিকে হাতিমে কাবায় দুরাকাত নামাজ পড়লে গুনাহ মাফ ওখানে মিজাবের রহমতেনে কাবার ঘরে পানি যেদিক দিয়ে উত্তর দিকে পড়ে ওখানে যারা দোয়া করলে গুনাহ মাফ রুকনিয়া মানে দক্ষিণ এবং পশ্চিম কর্ণারে চুমা খায় দোয়া করলে গুনাহ মাফ সাফাবার দরাইলে গুনাহ মাফ ওখানের ভিতরে মিনাতে গেলে গুনাহ মাফ কিন্তু সাফাতের গ্যারান্টি মক্কায় নাই সাফাতের গ্যারান্টি হলো আমার সোনার মদিনায় ওখানে গুনাহ মাফ হাজি সাহেবরা আমরা হস করে চলে আসি অনেকে আরাফার ময়দানে অনেকে বয়ান করে আপনারা কি মদিনা গিয়েছেন তো অনেকে না যাই নাই পরে যাব আমাদের মোল্লা কেন মদিনা যাবেন কেন মদিনাতে গেলে 50 আমি নিজে আরাফার আমি নিজে যাত্রী ছিলাম দেখেছি মদিনায় 50,000 রাকাত এক রাকাতে আর মক্কাতে 1,00,000 রাকাত তাহলে আপনি সওয়াব এই 3,00,000 টাকা কই আসছেন
ব্যবসামানি যে সব ত্যাগ করে আপনাদের সওয়াবের দরকার আপনাদের সওয়াবের দরকার আপনাদের তো সওয়াবের দরকার আপনি তাহলে এখানে এক রাকাতের মধ্যে 1 লক্ষ টাকার সওয়াব আর ওখানে 50 আপনি কেন কমের ভিতরে যাবেন কেন কমের ভিতরে যাবেন আরে দোস্ত হ্যাঁ এই সওয়াবের কথা আমার নবী যে নিজে সিদ্ধান্ত দিয়েছেন জোরে করে সুবহানাল্লাহ নবী নিজে সিদ্ধান্ত এখানে আমার বাড়ি এটা আমার বাড়ি এখানে আমার মিলাদ হয়েছে নবীর ঘরের নবীর আল্লাহর ঘর বাইতুল্লাহর পূর্ব দিক কোনটা এই পূর্ব দিকে এখন একটা বিল্ডিং আছে যেই বিল্ডিংটা আমি 14 এবং 15 সালে হজে যাই দেখছি ওখানে যে বিল্ডিং ছিল মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবীর মিলাদের ঘর মওলুদ নবী ছিল আর করোনার আগে আমার পরিবার সব পরিবারে যখন আমরা আব্বা আম্মা সহ যখন যাই দেখছি এখানে সাইনবোর্ড নামে এসেছে মওলুদ নবীর নাই এখন আছে আল মাকতাবাতুল মক্কাতুল মুকাররমা এটা মক্কার লাইব্রেরি এখন আর মওলুদ নবী নাই জিজ্ঞেস করলাম মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা কয় আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আরে বেটা আমি তো আল্লাহর জিগাই নাই আমি যদি জিজ্ঞেস করি ভাই ভাই সদরি বাজার কোন দিকে আমার যদি এই পিশাবে জিজ্ঞেস করি সদরি বাজার কোন দিকে উনি যদি কি আল্লাহ ভালো জানে তাহলে বোঝা গেল উনি আমার দেখাইতো না উনি জানে কথা কোন কা উনি আমার লগে একটা সিটিং গ্রিপ কভার আপ করে না কথার কথা বলতেছি ধরে না উনি আমার আমার কথাই বলি উনি যে আমারে জিজ্ঞেস করে বিপ্লবী সাহেব ভাই হুজুর আমি কুমিল্লা যাব কোন দিকে বা কুমিল্লা যাই যুই করব চিটাং যাব কোন দিকে আমি আল্লাহ ভালো জানে তার বুঝা গেল আমি ওর লগে বাকপারি করতেছি আমি জানি চিটাগাং কোন দিকে দোনার দেখামু না কথা মানে কি বলেন আমি উনার দেখাবো না আমি তো ওকে জিজ্ঞেস কত আমাকে জিজ্ঞেস করেছে আমি তো আল্লাহকে জিজ্ঞেস আল্লাহ ওটা কোন দিকে জিজ্ঞেস করেছি তো মানুষকে কথা মানে কি বলেন তো নবী জি চাচ্ছেন যে আমি যেই বাড়িতে এসেছি আল্লাহর বাড়ি থেকে যে মা ফাতেমার পেট মুবারক থেকে মা আমিনার পেট মুবারক থেকে আমি যেই দুনিয়ায় যেই ঘরে এসেছি আমার ঘরের সামনে যেই বাইতুল্লাহটা নবীর উপর দিকে খালি চাইছে আল্লাহ কে জানান আপনি চাইছেন সুবহান বলবেন না আপনি মুখেও বলেন নাই খালি চাইছেন উপর দিকে মনে মনে কল্পনা যদি চেনছি তো জোরে করে সুবহান আল্লাহ মদিনাতে মসজিদে কিবলা তাইন মেহরাবের উপরে এখনো লেখা আছে নবী শুধু চাইছে যদি চেঞ্জ হয় তো কদম নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই নবী খালি তাকাইছে আকাশের দিকে জোরে করে সুবহানাল্লাহ আল্লাহর ডাক দিয়ে কে বন্ধু আমি বুঝছি আপনি চাইতেছেন কি চাইতেছেন মুখে বলা লাগবে না আপনি চাইবেন যেইভাবে আমি রাজি সেইভাবে হে আমার জ্ঞানী গুণী দেই বাবা এই কারণে আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আমার নবীর নাম হাবিবুল্লাহ হাবিবুল্লাহর অর্থ বন্ধু মনোযোগ আছে তো মনোযোগ আছে তো আপনার মাথায় কথা বললে আমি বুঝবো না মুখে বলতে মনোযোগ আছে তো আল্লাহ কবুল করে বলেন আমিন আল্লাহ যারা বোবা তারা কথা না বললে দাবি নাই আল্লাহ যারা জবান আছে তাকে জবান দিয়ে কইলা দাও বলেন আমিন মাশাআল্লাহ এবার আমিন তো সুন্দর করে পিছেলি আরো জোরে বলেন আমিন বাজানো হাবিবুল্লাহ অর্থ বন্ধু অর্থ কি বলেন অর্থ কি এবং খলিলুল্লাহ অর্থ বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ বন্ধু হাবিবুল্লাহ তো বন্ধু আমার নবীর উপাধি হাবিবুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি খলিলুল্লাহ দুটোর অর্থ হলো বন্ধু এখন বন্ধু বন্ধুর মধ্যে ডিফারেন্সটা কি ডিফারেন্স কি দুটোর অর্থই তো বন্ধু বন্ধু কেমন বন্ধু কেমন বন্ধু কেমন মনোযোগ মনোযোগ বন্ধু কেমন আমি ওনারে ভালোবাসি উনি আমারে ভালোবাসে আছে না আছে না আমি ভালোবাসা উনি আমারে ভালোবাসে এই বলছি আমারে যে আপনি ভালোবাসেন কি প্রমাণ উনি কয় কি স্যার কি দিন আমি বললাম আপনার বাড়িটা আমার নামে লিখা দেন কয় দিলাম সুবহান বলবেন না ভালোবাসি বিপ্লবী তোমারে ভালোবাসি আচ্ছা পিসা বুঝুর ভালোবাসেন বলে হ্যাঁ আপনার ছেলেটা আমার চাকর বানাই দেন কয় জান দিলাম বুঝাই তো বলতেছি হে আমার জ্ঞানী গুণী ভাই ভাই ইব্রাহিম নবীর আল্লাহকে ভালোবাসো ঠিক আছে তোমার বিবিরে দেখছি মোহাব্বত করো সন্তানে মোহাব্বত করো তাদেরকে সাফা বারো মাঝখানে রেখে আসো
স্বামী আল্লাহ সিদ্ধান্ত বিবির ভালোবাসাতে এক সন্তানের ভালোবাসাতে ইব্রাহিম নবী তাই করলেন লাশ পর্যন্ত মিনাতে মিনার পাহাড়ে এখনো দেখবেন ছোট্ট একটা গম্বুজ করা একটা স্মৃতি হিসাবে মিনার পাহাড়ে এখনো আছে জামরাদের আগে যেই জায়গাটার মধ্যে ইসমাইল নবীর কুরবানি দিতেছিল আল্লাহ কয় ইসমা ইব্রাহিম ও ইব্রাহিম তুমি যা আমারে ভালোবাসো ভালোবাসো আমি আমারে তোমার ছেলেটা পর্যন্ত আমার নামে কুরবানি কইরা দাও আমার নামে তোমার ছেলেটারে কুরবানি কইরা দাও ইব্রাহিম নবী তাই করলেন ইসমাইল নবীর আদর ইসমাইল নে ওই পাহাড়ের মধ্যে উঠাইয়া তারে কুরবানি করার চেষ্টা করলেন এবং কুরবানি করতে রাজি হইয়া গেলেন তাহলে আমি কি বুঝাইলাম বাজিও আল্লাহ এই ইসমাইল নবী ইব্রাহিম নবী ইব্রাহিম নবীরে আল্লাহ ভালোবাসতে যায়া সব নিয়া গেছে ইব্রাহিম নবী আল্লাহকে ভালোবাস যখন ভালোবাসতে কয় তাহলে ভালোবাসার বিনিময়ে আমার ছেলে দাও বিবিরে ওখানে দিয়া দাও ওখানে এটা করো ওখানে এটা করো ওখানে এটা করো ইব্রাহিম নবী তাই করলেন তাই করে আল্লাহকে ভালোবাসার জন্য তাই করে দিলেন আর আল্লাহ ভালোবাসা ভালোবাসা সব ইব্রাহিম নবীর সুখ শান্তি সব কাইরা নিয়া গেছে এই হলো ভালোবাসা আল্লাহ কয় যা তুই আমার বন্ধু হাবিবুল্লাহ তো বন্ধু আমার নবী রূপানি হলো হাবিবুল্লাহ এই হলো বন্ধু এই ওই বন্ধুর থেকে ইব্রাহিম থেকে আল্লাহ সব ভালোবাসা নিয়ে গেছে আর হাবিবুল্লাহ তো বন্ধু হাবিব আপনি যা চাইবে আমি তাই দিতে রাজি আল্লাহ সব হাবিবরে সব দিয়া দিছে জোরে করে সুবহানাল্লাহ বন্ধু আপনি কি চান যেই ভাবে চাইবেন শুধু চাওয়া লাগবে না ইশারা করবেন আমি আল্লাহ মঞ্জুর করে দেব বন্ধু ইব্রাহিম তো আগুনে পইরা সে দেখতে ইচ্ছা আগুনে পড়ে আমি আল্লাহ সাহায্য করি কিনা কিন্তু আর আপনি ওটা নয় আপনি শুধু তাকাইবেন সুবহানাল্লাহ বলবেন আপনি শুধু তাকাইবেন ইশারা করবেন মনে মনে কল্পনা করবেন যেইভাবে আপনি খুশি এইভাবে আমি আল্লাহ রাজি ইব্রাহিম নবী আমার রেজা চায় ইব্রাহিম নবী সব নবীর আমার সন্তুষ্ট চায় আমি আল্লাহ সন্তুষ্ট আমি আল্লাহ আপনার সন্তুষ্ট চাই বেশ কম আসেনি বেশ কম আসে না ইব্রাহিম নবী সব নবীর আমাকে খুশি করে আর আমি আমার হাবিবরে খুশি করি জোরে করে সুবহানাল্লাহ বেশ কম আসেনি বেশ কম কত ডিবার দেখেন আল্লাহ নিজে যাকে ভালোবাসে নবী খালি ইশারা করে তাকাইছে যে ক্যামেরাটা চেঞ্জ হইতো আল্লাহ কজন ক্যামেরা চেঞ্জ করে দিল আমার নবীর বাড়ি শেখ মক্কা একার নবীকে আমার গটটা এই টাইমে তার দেখা যদি নবী যদি ওই টাইমে কবার দিগা হইয়া যায় কেবলা হইয়া যায় হয় কেবলা হইয়া যায় আমার নবীর মনে মনে দারণ রব্বা রব্বানা বাস ফিহিম রাসূলাম মিন হুমিয়া তুল আলাইহিম আয়াতিকা ও ইউআল্লিমুল ও ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাত ও ইযাক্কিহিম আমার নবীজির কথা মনে পড়া গেছে রে ইসমাইল এবং ইব্রাহিম নবীর কথা মনে পড়া গেছে তাই মনে পড়িয়া আমার নবী ডাইনে হয় না বামে হয় নাই কেবলা চেঞ্জ করার জন্য মনে মনে চাইয়া সুদা দক্ষিণ দিকে মদিনা থেকে দক্ষিণ দিকে ফিরা যাইয়া আল্লাহর ঘর বাইতুলার কেবলা বানাইলেন আমার নবীর ইচ্ছার কারণে হে আমার গানে গুনি বাই বাবারা আমার মদিনার কামনিওয়ালা নবীর কারণে কেবলা এখন আমরা যেই কেবলার দিকে নামাজ পড়ি এটা আমার নবীর ইচ্ছার কারণে শুধু নজর করেছে আল্লাহকে বন্ধু যেই দিকে তাকাইবেন ওটার আমি কেবলা বানাইয়া দিব জোরে করে সুবহানাল্লাহ আমার নবী চাইলেন তাহলে আমার নবী যেইভাবে চায় আল্লাহ ওইভাবে আইন তৈরি করে এই কারণে 23 বছরে কোরআন নাজিল হয়েছে এই কারণে এক এক ডাইরে কোরআন নাজিল হয় নাই ইসমাইল মুসা নবীর জন্য ডাইরে তৌরিত কমপ্লিট ঈসা নবীর জন্য ডাইরে জাবুর ইনজিল কমপ্লিট দাউদ নবীর জন্য জাবুর ডাইরে কমপ্লিট মুসা নবীর জন্য তাওরাত একবারে কমপ্লিট কোন একদিন দুই দিন না একবারে আসো কিতাব নিবা এখানে আসো না কিতাব নিয়ে যাও আর আমার নবীকে আল্লাহ তা বলে না বলতে হাবিব আপনি যেখানে কিতাব যাবে সেখানে আপনি নির্দিষ্ট জায়গায় আসতে হবে তা না এক নাম্বার দুই হইল 23 বছর আহারে এই তো দুঃখ লাগে আমাদের দেশে কিছু আহালে হাদিস আসেনি কথা কয় না শিরিন নি কিছুদিন আগে ওরা
এই সিলেটের জমিনে এসে হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারের মাঠে দাঁড়াইয়া এক বেয়াদব লাইভে বলতেছে যে আমরা বর্তমানে আছি মারকাজের শিরকের মধ্যে যেখানে শিরকের মারকাজ শিরকের আকরা নাউজুবিল্লাহ বলবেন না ওখানে গেলে কেউ ওখানে সিজদা করে না ঠিক নেই ওখানে সবাই জিয়ারত করে কি করে বল না কি করে ওখানে একটা মাদ্রাসাও আছে ওমিদের একটা মাদ্রাসাও আছে আছে নি বুখারী মুসলিম না সাইতে এগুলি পড়ানো হচ্ছে মারহাবা কোন এরা কেউ শেরেক দেখে নাই ও আয়েশা শেরেক দেখছে এখানে কারণ আছে এটার কারণ আছে কারণ কি জানেন আব্বার আমার যে যেটার অভ্যস্ত যে যেটা খাইয়া অভ্যস্ত যারা রমজানের রোজা ভাঙ্গে অনেকে ভাতের জন্য রোজা ভাঙ্গে না পানের জন্য রোজা ভাঙ্গে না কথা মানে কি নি খাই থেকে তার অভ্যাস আরে তুই তোর ভালো লাগে না ফাটা না গেলে একটা কুটকুট করে না না কি কথা মানে কি না বলেন লাস্টে যাই ভাতের জন্য না সেটা সিগারেট টানা দিল ভালো লাগে না তোর কি কথা করতাম কি করতাম কারো ধ্যান না দিয়ে কি রে কেমন ভালো লাগে না তোর তুরি মনটা ফেটটা কেন জানি লাগে তো আস্তে করে ডারে বৈঠ শুনে চলে আছে না খালি দিয়ে তাতে মুচা নাই হ্যাঁ ভাই কিন্তু ভাই রোজা রাজ্য দর্শে বেশি আসলে হারামও নাই সে বাতের জন্য তার যেটা নেশা এটা কথা কথা মানে কেন বলেন ওটার নেশা দিতে এইটা প্রিয় হাজিরিন এক পোলায় নতুন বিয়ে করছে তো বিয়ে করার সময় জিজ্ঞেস করছে তুমি কি করো দেখতে যায় বিয়ে হয়ে গেছে ধরুন একটা কথা মুকুন্দপুর একটা মেয়ে দেখতেছেন বিয়ে হয়ে যায় না কথা মানে দেখতে এসে বিয়ে হয়ে যায় না তাই সে যখন বিয়ে হয়ে গেছে তখন বিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস ছেলে কি করে ছেলে দেখতে মাসাল্লাহ মোটা কাটা আমার ওই ভাইয়ের মতো স্পট মোটা কাটা সুন্দর সুন্দর সবই ঠিকই আছে এটা কথার কথা বলতেছে তো কি করে কয় না পোলায় বিয়ে পাস ও ওখানে চাকরি করে এই অবস্থা তো মাসাল্লাহ ঠিক তাড়াতাড়ি কবুল আজকে বিয়া আচ্ছা ঠিক আছে এবার বাসর ঘর স্বামী স্ত্রী প্রথম দেখা উঠে মেয়েরে নিয়ে গেছে যাওয়ার পরে স্বামী স্ত্রী বাসর ঘর রাতে ঘুমাইছে ঘুমানোর পরে এই বেটায় সকালবেলা পরের দিন বান্ধবী রেখে কিরে বান্ধবী তুই মুকুন্দপুর তো করতোর বলে তুই মুকুন্দ তোদের গ্রামে বলে বিয়া তা আমারও তো বিয়া তো তুই বিয়া করলি কেন হঠাৎ করে আঙ্গুরে কইলি না কার আব্বাই পছন্দ করছে পোলাটা ভালো ছেলেটা বোঝা বলো আমার হাজবেন্ড খুব স্মার্ট মশাল্লাহ খুব ভালো কুতুতে লেখাপড়া কি তা আমি তাইয়ে পড়ি পোলাটা বিয়ে পরে চাকরি একটা মোটামুটি ছোট একটা জব করে মাসর খুব ভদ্র খুব নম্র তো সুখী আছে তো আলহামদুলিল্লাহ খুব সুখী আছি তো বাসর ঘরে কি দিল তো আমার আংটি দিছে এই দিছে কোনো সমস্যা একটু সমস্যা আছে বলে কি বলে রাতের বেলা ঘুমের করে আমার কি জানি কোথায় এমনি থাপ্পড় মারে কি জানি কোথায় থাপ্পড় মারে তারে কষ্ট কি বলে হা আরে এটা কারণ কি থাপ্পড় মারে মানে কি থাপ্পড় মারবে কি তোমার তোমার তো বিজ্ঞানের মেয়ে কথা বলতে গেলে বলেন ডিজিটাল মেয়ে ডিজিটাল যুগের মেয়ে থাপ্পড় মারলো কি কে কি জানি কি কত মারে গাল বেরে মারে থাম ও সজাগ না ঘুমে তো ঘুমের ভিতরে ঘটনা কি কোন গ্রামে গ্রাম হইলো এটা কথার কথা যেমন রবির বাজার বা লন্ডরি কথা কন এটা কথার আরে লন্ডরি কোন বাড়ি তো অমুকের বাড়ি ও আচ্ছা 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 চিনি তো মুখের বাড়ি তো ও পোলাটার কি নাম আমার তো বান্ধবী দ্বারা ফোন করি এ বান্ধবী তো গ্রামের লন্ডনে একটা পোলা ও মসজিদের ভূমিদার বাড়ি নাম এই নামে বাপের নামে এই পোলায় কি করে পোলায় এই মলুই বাজার থেকে বড়লেখা পর্যন্ত বাসের স্টা বাসের আরে কষ্ট কি বাসের স্টা কি পরে বান্ধবীর বান্ধবী বলে কি বলে আমি ওই আমগোলক লগে যাই ক্লাস ফ্রেন্ড ছিল একটা মহিলা ও সাইন্সে পড়তাম রাসে পড়তাম ওই মেয়েটা ও বলেছে তোর জামাইয়ের নাম তো অমক বলে হা তো শ্বশুর না অমক হা অমক বাড়ি বলে হা মসজিদের বিল্ডিং টা ওইদিকে হ দরজাটা এইদিকে বলে হা বলে ওই পোলা কি করে জানাস বলে কি বলে বাসের স্টাফ বলে মানে তো তুই তদন্ত করে দেখ পরে তদন্ত করে দেখছে ওই যে সারাদিন সে বাসের মধ্যে যা উইটা যা করে এই কুলাউরা এই কুলাউরা এই ব্রাহ্মণ বাজার এই ব্রাহ্মণ বাজার এই রবির বাজার এই রবির বাজার আছে 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 না এই 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 টাংরা বাজার এই টাংরা বাজার এই মনুই বাজার এই মনুই বাজার যা করে এই রাতটা ঘুমায়া বউর লাগা হইয়া গা এই মনুই বাজার এই মনুই বাজার এই টাংরা বাজার এই ব্রাহ্মণ বাজার এই ব্রাহ্মণ বাজার ঠিক কথা বল কথা বল কি বলেন ওই যে সারা দিন সে যা করে রাতে ঘুমাইলো কথা বল তা করে কথা বল কি বলেন সারা দিন সে যা করে রাতে ঘুমাইলো তা করে জানানি সর্ব সময় শরীক এবং কুফুরি যারা করে তারা সব জায়গায় মনে করে সবে আল্লাহর মতো
কুফরি সমাজ নামতো শরীকটি আসলে ছেড়ে করে ছেড়ে নাই কথা ঠিকের বলেন ওখানে শরীকের কোনো মার্কাজ না আরে যারা শরীক দুর্বৃত্ত করেছে যারা মুশরিক থেকে মানুষকে ইমানের পথে এনেছে যারা এখানে এক কাজানের মাধ্যমে আজকে বাংলার মাটিকে মুসলমান বানিয়েছে তিনি তো হযরত শাহজালাল আলী আমিন ঠিক কথাটা কি বলে আজকে কলি জাগুন লাগে আরে তুই যে মুসলমান তুই যে বক্তৃতা দিছস সিলেটি ভাষায় তোর লাইভটা আমি দেখেছি ভাষা সিলেটের ভাষায় বক্তৃতা দিয়েছে তুই যে বাবরি চুল রাখলি সুন্দর দাড়ি রাখছস এই দেশে তো কোনো নবী আসে নাই আসে 360 জন 360 জন আল্লাহর আউলি ওলিরা কথা মানে কি বলে ওদের কারণে তুই আজকে মুসলমান কথা মানে কি বলে আজকে ওদের কারণে মুসলমান হইয়া ওদের বিরুদ্ধে বাদশরেক তুই একবার চিন্তা করলি না এখানে কি আছে বলে হুজুর অনেক রাজা এমনি দেখছে সুমা খায় সুমা তো তোর বাচ্চার আবু যাই কিও আপনার বাচ্চাদের কাছে চুমা খান না কত চুমা খান না তো চুমা খান হচ্ছে সেটা খায় না চুমা খান হচ্ছে সেটা খায় না আমি যদি মরে গিয়ে আমার খোদা চুমা খাওয়া লাগবে না খালি এমনি বইয়া রইলাম শুধুই রইলাম মাজার আশা লাগবে না বাড়ি যদি কই এটা আমার খোদা সেটা কইছি নি কথা কর না গা হইছে যদি বলি এটা আমার খোদা সেটা কইছি নি হইয়া গেছে কথা কথা কি বলে আর যদি আমি একবারে জেনে চ্যানেল হ্যাক যদি আমার আল্লাহ আমার আল্লাহ কুল হু আল্লাহু আহাদ বল কুল হু আল্লাহু আহাদ আল্লাহ আরে আমি তো বিশ্বাস করি আমি যে বিশ্বাস করি আল্লাহ কাকে জন্ম দেয় নাই আল্লাহ জন্ম নেই নাই কথা কথা কি বলে আল্লাহ এক বলেন আল্লাহ এক এই কপালের মালিক কে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু আর একমাত্র ইবাদতের মালিক কে আল্লাহ আর কেহ না তাহলে আমি কেন বলি প্রিয় সুদি মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারবে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে আল্লাহ তার সঙ্গে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা আসতেছে আসতেছে ঠিক কিনা ঠিক কিনা বলেন আল্লাহর যুদ্ধ আসে সব জায়গায় পাগলামি চলে না এটা দশ সমস্যা নাই এটা তো সমস্যা নাই সমস্যা নাই দশ সমস্যা নাই এটা তো সমস্যা নাই সমস্যা নাই এটার ভিতরে দর লাগলো কথা মানে কি বলেন সব জায়গায় ধরো পাগলামি করে না মাঝে মাঝে কিছু জায়গায় ধরে ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক আমিন একটু জোরে বলেন আমিন আমিন ওদের দলের একজন নাম নিলাম না রেকর্ড হচ্ছে কয় আল্লাহ 23 বছরে কোরআন নাজিল কেন করছে জানো নি কারণ নবীর মেধা কম ছিল নাউজুবিল্লাহ বলেন নবী কোরআন মুখস্থ করতে পারে নাই এর লাগি আল্লাহ 23 বছরে অস্তে অস্তে অল্প অল্প কইরা এক আয়াত দুই আয়াত পাঁচ আয়াত দশ আয়াত বিশ আয়াত কইরা আল্লাহ এইভাবে এইভাবে নাজিল করছে নবীর মেধা কম নবীর জেহান শক্তি কম মুখস্থ করতে পারে নাই আমার কুমিল্লা ইনকলাব পত্রিকা যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকা এবং কালের কণ্ঠে তিনটা পত্রিকা সাংবাদিক রিপোর্ট করেছে নয় মাসের ছেলে 30 পারা কোরআন মুখস্থ কইরা ফালাইছে আরে নবীর উম্মতে 9 মাসের ছোটটা বাচ্চা 9 মাসে কোরআন শরীফ মুখস্থ করে নবী নাকি নবী নাকি নবী নাকি মেধা এত কম 23 বছরে পারে নাই এলেগে আল্লাহ অল্প অল্প দিছে আর জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ কয় নবী গো সব নবীর আমি জি জি সব অন্যান্য নবীদেরকে যে কিতাব দিলাম ওদেরকে কিতাব দিলাম মুসা মনোযোগ আছে তো মনোযোগ আছে তো মুসা তুমি কি কইরা চলবা কেমনে কিতাব যেইভাবে চলবা সেইভাবে কিতাবের বাহিরে চলতে পারবা না ঠিক রে বলেন ঈসা রে ওগো আমার নবী ঈসা আপনি কিভাবে চলবেন ইনজিল দিয়া দিলাম ইনজিলে আছে যেইভাবে আপনি চলবেন এবং চালাইবেন সেইভাবে দাউদ নবী আপনি কিভাবে চলবেন উম্মতে কিভাবে চালাইবেন জবুর দিয়া দিলাম জবুরে যেইভাবে আপনি চলবেন এবং চালাইবেন সেইভাবে ঠিক রে বলো ভাইয়ো পিসা হুজুর আপনার ছেলে মেয়েরা জমি কেমনে খাইবে অবলা দিবে ছেলেরা এই দলিল যেইভাবে তোরা বুক করবি সেইভাবে দলিলের বাহিরে গেলে ফিডা খাবি ঠিক
বুঝেন নাই দলিলের বাইরে গেলে পিঠা খাইবা দলিল যত শতক জমি খাইবে এত শতক জমি সবার জমি দেখা যদি হাল দাও কাজ করো টাক দিয়া ছাড় দাও পিঠা কামড়া থাকবে না ঠিক না বাবা জমি তোমার এই যা বাবা দলিল দিয়া গেলাম দলিল যেই ভাবে তোমরা খাইবা সেই ভাবে তার মধ্যে বাড়ি বানাও আর গাড়ি বানাও যাই বানাও দলিল যেই ভাবে চলবা সেই ভাবে তার বাকিরে চলতে পারবা না ঠিক না বলেন হে আমার গানি গুনি ভাই বাবারা একটু গভীর মনোযোগ না দিলে বুঝবা না বুঝবা না বুঝবা না আল্লাহ সব নবীরা দিলেন কিতাব যেইভাবে চলবা সেইভাবে তোমার মন মত তুমি চলতে পারবা না তুমি যেইভাবে চাইবা ওভাবে চলতে পারবা না তুমি যেমনে মনে চাইবে ওইভাবে তুমি চলতে পারবা না যেইভাবে মনে চাইবে ওইভাবে তুমি কাজ করতে পারবা না কিন্তু কিতাব যেইভাবে চলবা সেভাবে তার বাহিরে না আল্লাহ আমার নবীর তা বলে নাই আল্লাহ কয় নবী গো অন্যান্য নবীদেরকে বলছি কিতাব যেইভাবে চলবে সেইভাবে আর আপনারে বইলা দিলাম আপনি চলবেন যেভাবে কিতাব নাজিল হবে সেইভাবে কথা কি বুঝাইতে পারছি এই কারণে আল্লাহ 23 বছরে ক্রমে 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 আল্লাহ যখন আমার নবীর যখন প্রয়োজন লাগে তখনই সিটি পাঠায় জিব্রাইল দিয়া আমার বন্ধুরে জানাইয়া দেয় এখন এই সুযোগ নিয়ে কেউ যদি কোন নবীর মেধা কমাছিল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন কোন জায়গায় আমরা চলে গেছি একটুক যদি বলি হা নবীর জিহান শক্তি কম মেধা কম ছিল এই কারণে আল্লাহ 23 বছরে দিছে আস্তেতে কইরা শেরেক নয় আমরা কুফুরির অন্তর্ভুক্তের ভিতরে ঢুকা যাচ্ছে ঠিক কিনা বলো ভাইয়ো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ বাজান আমার বাজান আমার বাজান আমার সেই কারণে আমার দয়াল নবী বলে দিলেন আমার যেই বাড়ি আমার যেই বাড়ি যেই জায়গার মধ্যে আমার মিলাদ হয়ে যাবে দুনিয়া গমন করলাম ওই জায়গার ওই বাড়িটা ওই ঘরটা বাইতুল্লাহ এখন হইয়া গেল কেবলা এখন হইয়া গেল কাবা এই বাড়িটার মধ্যে যদি কেউ নামাজ পড়বা আমি নবী খুশি হইব আল্লাহ খুশি হইব তবে এখানে নামাজ পড়লে আমার যে পুরান বাড়ি সুবহানাল্লাহ আমার যে দুনিয়ার প্রথম বাড়ি যেই জায়গা আমি তসবিহ আনলাম সেই জায়গায় যদি কেউ নামাজ পড়বা 1 লক্ষ টাকা তার সওয়াব পাইবা আমার নবীর ঘোষণা বন্ধুরে এই কারণে এই কারণে বলা হয় নাই নবী তো বলে নাই তোমরা কেউ মদিনা যাইও না সওয়াবের কম হইবে এই কথা বলে নাই আমার নবী কয় কেউ মক্কা তাইসা যদি মক্কা আইসা হজ করিয়া মদিনায় যদি না গেল সে আমার লগে জুলুম করলো তাহলে বুঝা গেল মক্কা যায়া আসলে মক্কা হইলো হজ হজার হজ পাওয়া যায় হজ করা যায় হজার জায়গা হইলো জান্নাত হজার একমাত্র 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 বিনিময় হইলো জান্নাত হজ করলে আল্লাহ তার বিনিময় জান্নাত দেয় কেড়ে হজার বিনিময় হইলো জান্নাত কিন্তু এই আমরা হজার থেকে আসার পরে ওখানে গুনা মাফের আকরা গুনা সব মাফ হইয়া যায় হজের মধ্যে মক্কার মধ্যে গুনা মাফ কিন্তু সাফায়েত কোন মক্কায় নাই সাফায়েত হইলো মদিনায় মক্কাতে গুনা মাফ নিয়ে বাংলাদেশে আসলাম আসার পরে আবার শয়তানের প্রবঞ্চনায় হাজি সাহেব গুনা করেনি কথা কনা কা আমরা গুনা করতে পারি নাই এই যে আসছি আসার পরে কি গুনা হয় নাই হয় না হয় না কিন্তু মদিনায় যদি যাইয়া একবার নবী সাপে একটা মঞ্জুর করাইতে পারি রে নবী যদি আমার সালাম কবুল করেন নবী যদি আমার সালাম কবুল করেন আর নবীর যদি জিয়ারত আকবার আমার নসিব হইয়া যায় আমার জন্য সাফায়াত অনিবার্য আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনা নসিব করুক সবাই বলি আমিন আর জোরে বলি আমিন সালাতু সালাম গো আমার দরু দশা লাম গো আমার আছে তোমরা যদি আয়ে বলেন তোমরা যদি আমার টাইম কটা মনে হয় এ বলেন সালাতু সালাম গই আমার দরু দশা লাম গই আমার কয়ো নবী মুস্তফা তোমরা যদি আরে মদিনা শরীফের মাঝে ওরে জান্নাতের বাগান আছে গো ঠিক রে বলো আর মদিনা শরীফের মাঝে
ওরে জান্নাতের বাগান আছে গো, সেই বাগানে শুইয়াই আছেন, সেই বাগানে শুইয়াই আছেন নূরের নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায় বলো, তোমরা যদি বলেন সালাতু সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি আর মদিনা শরীফের মাটি আমরা চৌকে মুখে সুরমা মাখিও, সেই মাটি মাখিলে গায়ে, সেই মাটি মাখিলে গায়ে মনের দুঃখ থাকে না। তোমরা যদি যাও গো মদিনায় বলো, তোমরা যদি হে আমার গানি গুনি ভাই বাবারা, তাই এই কারণে হজ করার পরে মদিনা দরকার আসেনি, যেরকম দরকার আসেনি, যেই নবী না হইলে কাবা হইতো না, যেই নবী না হইলে কাবা হইতো না, কাবার কাবা হইলো মদিনায়, সুবহান বলবেন না, কাবার কেবলা হইলো মদিনায়। এই যখন মক্কা যখন বিজয় হয় বাজি ও, মক্কা বিজয় হওয়ার পরে মূর্তিগুলি আমার নবী এবং শেরে খোদা আলীকে নিয়া ওগুলি যখন বাংলেন, বাঙ্গার পরে বেলাল আজান দে, ওরে বেলাল আজান দে, আজান দে। এবার বেলাল খানায় কাবার পূর্ব দিকে, খানায় কাবার পূর্ব দিকে আজান দেবার জন্য চলে গেছে, খানায় কাবার পূর্ব দিকে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায়া আজান দিবে, আজান দেবার জন্য চলে গেছে। বন্ধুরে বন্ধুরে যখন আজান, যখন আজান যখন দিবে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায়া যখন আজান দিবে মূর্তি ভাঙা শেষ, এইটা না আমার দয়াল নবী কয়। বেলাল বলে কি এখানে দাঁড়িয়ে আজান দিচ্ছে কেন? বলে হুজুর কোন কোন জায়গায় দেবো? বলে খানায় কাবার এই দরজা বাইয়া বাইয়া ছাদের উপর উঠে আজান। মনোযোগ আছে তো? খানায় কাবার সাদর উপর উঠা আজান দাও। হে আমার কুলাউড়া মুকুন্দপুর এলাকার মুসলমান ভাই বাবারা, খানায় কাব আমাদের প্রধান অতিথি চলে আসছে, মাহাবাকন আল্লামা নেসার আহমদ চাঁদপুরি সাহেব আমাদের মধ্যে চলে এসেছে, টেনশন আছে? আল্লাহ কবুল করো, আরো জোরে কোন আমিন। খুব নরম মনের মানুষ, ঠিক না? আল্লাহ ওনারে কবুল করে বলেন আমিন। আমগো আমাগো কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি কুমিল্লা, মূলত আমরা এক ভাই আসিলাম, অন্য তিন ভাই হয়ে গেছি, ঠিক না? ব্রাহ্মণবাড়ি কিছু জায়গা হয় না, তোরা যা ব্রাহ্মণবাড়িয়া যা, চাঁদপুর তোরা চাঁদপুর, আমরা কুমিল্লা কুমিল্লা থাকি। ভাই আসিল ফুত একজন, ইটার উপর হয়েছে তিনজন, কথা মানে কেটে বললেন তো একবারই জায়গা হয় না, যা তিনজন তিন ভাই যা, মূলত আমাদের মূলত কুমিল্লা। আল্লাহ কবুল করে বলেন আমিন। ইনশাল্লাহ ওনার সুলুতে কণ্ঠে আলোচনা, আপনাদের সিলেটে বেশ আলোচনা উনি করেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দিক, সবাই বলি আমিন। একটু দুশো বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা وعلى آل سيدنا مولانا বাজিরে। আল্লাহর ঘর যখন, আল্লাহর ঘর মক্কা যখন বিজয় হইল, এবার বেলাল মনোযোগ আছে তো? বেলাল রে বলছে খানায় কাবার পূর্ব দিকে, বেলাল যখন দাঁড়াইছে আমার নবী কয় না খানায় কাবার সাদের মধ্যে উঠে তুমি আজান দাও। এবার বেলাল খানায় কাবার সাদের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় আজান দেয় নাই, পশ্চিমবঙ্গ এটা তো, খানায় কাবার মধ্যে নবী তখন দক্ষিণ এবং পশ্চিম কন্যারে, দক্ষিণ এবং পশ্চিম কন্যার রুকনিয়ামেনের কন্যার বলে এই জায়গার মধ্যে নবীর হাতের মধ্যে লাঠিটা নিয়া আমার দয়াল নবী দাঁড়াইয়া রইছে। ও মুকুন্দপুরের মুসলমান একটু মনোযোগ দে, একটু মনোযোগ দে, আমরা কোন নবীর উম্মত? এই জায়গার মধ্যে খানায় কাবার এবার ছাদের মধ্যে বেলাল দাঁড়াইছে, বেলাল খালি দাঁড়াইয়া এখন আর আজান দেয় নাই, বেলাল ছাদের মধ্যে দাঁড়ায় একদিকে দিখালি ঘুরে আজান দেয় নাই,
আজান দেয় নাই যখন আজান দেয় নাই রে খালি ঘুরতেছে আজান দেয় নাই আমার নবী দক্ষিণ পশ্চিম কন্নারে দাঁড়াইভাবে এই কন্নার হইয়া কয় বেলাল আজান দাও না কেন তোমার না বললাম খানায় কাবার সাদুইটা আজান দিতে এখন উৎস আজান দাও না কেন বেলাল ডাক দিয়া কয় নবী গো নবী গো আজান তো দিমু গো কিন্তু এত দিন আমি মদিনায় ছিলাম আজান দিছি দক্ষিণ দিকে হইয়া যখন মক্কা যখন কাবার হুবে ছিলাম আজান দিছি পশ্চিম দিকে হইয়া যখন কাবার পশ্চিমে ছিলাম আজান দিছি পূর্ব দিকে হইয়া যখন খানায় কাবার উত্তরে ছিল দক্ষিণে ছিলাম আজান দিছি উত্তরে হইয়া মানে কাবার দিকে হইয়া আজান দিছি নবী গো কাবা যেই দিকে আকাশে থাকি নিচে থাকি সাগরে থাকি পানিতে থাকি প্লেনে থাকি কাবা যেই দিকে আজান দে আমরা সেই দিকে নামাজ পড়ি সেই দিকে ঠিক না বলেন এখন আমি যেই কেবলার দিকে আমরা নামাজ আদায় করি যেই কেবলার দিকে হইয়া আজান দে এখন সেই কেবলার ছাদের মধ্যে দাঁড়াইছি কেবলা আমার পায়ের নিচে আজান দিমু কোন দিকে বুঝেন নাই কেবলা এখন পায়ের নিচে এখন আমি কেবলার ছাদের মধ্যে দাঁড়াইছি আজান কোন দিকে দিব প্রশ্ন ঠিক আছে না কথা কর না আপনি হলে তো প্রশ্ন করতে কি আজান এত তো যেদিকে হোক না এবার আমি সাগরে থেকে আর বিমানে থাকি কথা অনেকে বলেন আমি একবারে প্রশান্ত মহাসাগরের প্রায় 700-700 কিলোমিটার গভীরতার নিচে থাকলো আমি কাবার দিকে হইয়ে আজান দিব কথা অনেকে বলেন এখন যখন আমি কাবার ছাদের মধ্যে দাঁড়ায় গেছি কাবার খুদ কাবার ছাদের মধ্যে তখন তো চিন্তা হয় যে আজান দিব কোন দিকে কথা ঠিক বলে কোন দিকে আজান দিউ এখানে বেলাল খালি ঘুরে একবার ডাইনে যাবার বামে যাবার ফুবে যাবার পশ্চিমে যাবার উত্তরে যাবার দক্ষিণে আজান দাই নাই আজান দাই নাই খালি চিন্তা করে আজান দিউ কোন দিকে আজান দিউ কোন দিকে কোন দিকে আজান দিউ আমার নবী কয় বেলাল বেলাল আজান দাও না কেন নবী গো আজান দিমু কোন দিকে আজান দিমু কোন দিকে আমার দয়াল নবীকে বেলাল কি কইছে এতদিন আজান দিতাম কাবার দিকে কইয়া এখন কাবার ছাদের মধ্যে আমি বেলাল দাঁড়াইলাম কোন দিকে আজান দিমু কাবা তো আমার পায়ের নিচে কাবা আমার পায়ের নিচে আজান দিন কোন দিকে আমার নবী কয় বেলাল কেন কাবারও তো একটা কেবলা আছে ওই দিকে ফিরে আজান দাও একটু জোরে করুন সুবহানাল্লাহ বেলাল ওখানে দাঁড়ায় কয় নবী গো কাবার কেবলা আবার কোনটা গো কোন দিকে আজান দিম কাবার কেবলা আমগো কেবলাই না চিনি যা খানায় কাবা ইটার আবার কেবলা কোনটা ওইটা তো আমি চিনি না কোন দিকে আজান দিম এই টাইম আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কেবলাল ডাইনের হাতে হাতের লাঠিটা বামের মধ্যে নিয়ে কয় বেলাল রে এই খানায় কাবার কেবলা চিনো না বলে না বলি এই কেবলার কাবা কইলাম এই এই খানায় কাবার কেবলা কইলাম আমি মদিনার কামলি ওয়ালা এতদিন তো শুধু নবী চিনতাম আজকে বুঝলাম যে কাবার দিকে আপনার নাম আছে কাবার ও কাবা এবার আসতে করে বেলাল এই জায়গা দাঁড়ায় দক্ষিণ এবং পশ্চিম মনোযোগ আছে তো দক্ষিণ পশ্চিম কন্নার হয়ে বেলাল আজান শুরু করে এই কন্নার হয়ে আজান শুরু করে দিছে মুসলমান রে যখন আজান শুরু করে দিছে আমাদের এই আমাদের রেজাল্ট করিম ভাই যদি আজান দেয় বা ওনার মুয়াজ্জিন যখন আজান দেয় তখন দেখবেন এইভাবে আঙ্গুলটা কানে ঢুকাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আজান দেয় কথা কোন ঠিক কিনা বলেন কানেতে কিন্তু আঙ্গুল আল্লাহরে না আজান শেষ হইলে কানে থেকে হাত নামায় ঠিক করে বলেন ওই টাইমে বেলাল ওই টাইমে বেলাল যখন আজান দিতে বাজালো যখন আজান দিতে যাইয়া এইভাবে আজান দিচ্ছে আজান দিচ্ছে দক্ষিণ পশ্চিম খানায় কাবার এই জায়গা দাঁড়াইয়া দক্ষিণ পশ্চিম কন্যার ওই রুকনিয়ামেনের কন্যার নবী দাঁড়ানো ওই দিকে হইয়া আজান শুরু করে দিছে যখন আজান শুরু করে দিছে মনোযোগ আছে তো আজান যখন শুরু করে দিছে এবার
আযান দিচ্ছে হঠাৎ করে নবী এই কন্যার থেকে নবী বের হইয়া পশ্চিম দিক দিয়া গইরা উত্তর দিকে হাতিমে কাবা কাবার অংশ ওই জায়গার মধ্যে নবী আলীকে নিয়া আস্তে আস্তে করে খাই কদম দিতে দিতে ওই দিকে যাচ্ছে এখন বেলাল কয় কি রে এত দিনে যেই কেবলার দিকে আযান দে কেবলা তার লরে না আজকের কেবলা তো লরে আর জোরে বল সুবহানাল্লাহ এই চিন্তা করে বেলাল কয় কি রে এই জায়গা দাঁড়ায়া আস্তে করে যখন দেখলো নবী ঘুরতেছে তো বেলাল আস্তে আস্তে করে এইভাবে ঘুরে নিচের দিকে 10,000 সাহাবীর ভিতরে কি সাহাবীরা কয় বেলাল ওগো বেলাল তুমি এই খানায় কাবার ছাদে দাঁড়ায়া ঘুরছো কেন মানে আযানের ভিতর বেলাল আর প্রশ্নের জবাব দিতে পারে নাই ডাক দেখো বেলাল ঘুরছো কেন আযানের ভিতর খালি ঘুরে ঘুরে আযান দাও কেন এই টাইমে বেলাল কাহারে তো গোড়া আমি কেমনে বুঝাইতাম কার হৃদয়ে তো হৃদয়ের প্রশ্ন ওর প্রশ্ন তো উত্তর তো হৃদয়ের মধ্যে আছে মুখে তো বলতে পারি নাই এখনো তো আমি আযানের মধ্যে আছি কেমনে তো দাঁড়ি তোদেরকে বুঝাইতাম তারপরে বেলালের মন মানায় না বেলাল আযানের ভিতর যখন পশ্চিম দিক বুঝে যখন নবী গেছে উত্তরে বেলাল ঘুরতেছে তখন সাহাবীদের প্রশ্ন জবাব দিতে যায় বেলাল আস্তে করে ডাইন হাতটা ছাইরা দিছে হে আমার গানি গুনি ভাই বাবা বেলাল ডাইন হাতটা ছাইরা আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মানে আমার নবী যেই দিকে আমি গুইরা গুইরা আযান দেই সেই দিকে রে ওই নবীর উম্মত আমরা মারহাবা কাফ ওই নবীর উম্মত আমরা ওই নবীর উম্মত আমরা এখন আমরা মদিনা চিনি নাই এখন আমরা নবী চিনি নাই কয় ওই নবীর মুখে নাকি বলে দুর্গন্ধ নাউজুবিল্লাহ বলো কই নবীর মুখে দুর্গন্ধ কই নবী নবী গো আপনি গণ গণ মেসওয়াক করে নবীর মুখে দুর্গন্ধ আমি আমার গাড়িটা দিয়া দিমু আহলে আদি যারা আছে তাদেরকে আমি গাড়িটা দিয়া দিমু নবীর মুখে দুর্গন্ধ একটা রওয়ায়েত একটা জয়ীফ হাদিস দেখাইবা নবীর মুখে দুর্গন্ধ একটা রওয়ায়েত দেখাইবা নবীর মুখে দুর্গন্ধ আমি আমার একবারে ইনস্যুরেন্স টেস্ট ক্যান ফিটনেস আমার 2 বছরের গাড়ি ইদগান ইনস্যুরেন্স করা আমি গাড়িটা দিয়া দিমু যদি আজকের এই মাহফিল প্রমাণ করতে পারো নবী আর নবী মেসওয়াক করতে জিব্রাইল আমিন কইছে ঠিক কিন্তু নবীর মুখে দুর্গন্ধ এই কথা কই কইছে এই হারামির বাচ্চা হুজুর হারামির বাচ্চা কইলেন কারণ আমরা গালি দিলেন আমি গালি দেই না কোরআন গালি দিছে আমি দেই না কোরআন দিছে অতুলিন বাদা তালিকা জামিন নবীর যারা গালি দেয় তুচ্ছ করে পাগল কয় ওর জন্মে দোষ আছে এটা আমি বলি নাই আল্লাহ নিজে বলেছে ঠিক কি ভালো আল্লাহ কর জন্মের মধ্যে সবাই বলেন মারহাবা আব্বার আমার নবীর মুখে দুর্গন্ধ নাউজুবিল্লাহ বলবেন না আরে কেন কোন নবী মাটির জিব্রাইল নূরের কোন নবী মাটির মাটির কইলে কেউ যদি কোন নবীর মাটির এ কেউ যদি কোন নবী মাটির যেই যেই যে কইছে ও ও ডিএনএ টেস্ট করে দেখেন ওর বাবার রক্তের লগে মিলতো না এটা জারাব চন্দ এটা হারাম জাদা কেন 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 নুজুলে খাস হুকমে আম আলেম বের আছে অতুলিম বাহাদা জালিকা জানেন না কষ্ট হইতেছে না তো নবীর কই যে ফাগল কয় নবীর তুচ্ছতা ছিল কয় আমাদের মত কয় নবী বলছে লাস্ট তুকা হাদিমিন কো আমি তোমাদের কারো মত আই তো মিষ্টি কি আছো তোমরা আমার মত জোরে বল সুবহানাল্লাহ কেউ নেই আমার মত কেউ নেই আমার মত আর এখন যারা কয় কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম দিয়ে কয় নবী আমাদের মত আই ক্যান টেন 1 লাখ টাকা আই ক্যান টেন 1 লাখ টাকা নবী এইটা দিয়া এই বাশার দিয়া নবী মিসলুকুম দিয়া নবী আমাদের মত প্রমাণ হয় না এটা দিয়ে প্রমাণ হয় নবী নূরের আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ এখন বলো হুজুর তো চলেন রোমে যাই আলোচনা চলুক আপনি চলেন রোমে যাই আপনার সঙ্গে 10 মিনিট বসবো যদি আপনি প্রমাণ করতে পারেন রোমে পাঁচ কেউ থাকবে না আপনার আমি থাকবো প্রিয় হজ হাজিরিন আমার নবী নূরের না মাটি নূরের জোরে বলেন না আর জোরে বলেন আর একবার আচ্ছা কেউ যদি কয় কেউ যদি কয় যে এই মসজিদের ইমাম সাহেব বড় না ওনার বাফে বড় এই প্রশ্নটা করলো এটা ব্যক্তিগত প্রশ্ন হইছে কথা কয় না যদি কয় ইমাম সাহেব বড় না ওনার বাফে বড় এই প্রশ্ন করার তো ব্যক্তিগত প্রশ্ন হইছে কথা কই কেন বলে যে কেউ যদি কয় নবী মাটি দিয়ে প্রশ্নটাই ব্যক্তিগত প্রশ্ন কেন আরে মাটি সৃষ্টি ওই দিন মাটি সৃষ্টি ওই দিন তার হাজার হাজার বছর আগে নবীর সৃষ্টি আরো জোরে কান সুবহানাল্লাহ হাজার হাজার বছর আগে নবীর সৃষ্টি সুবহান বলবেন না কুড়ি দেখো
হুজুর আমরা তো মাটির মানুষ আরে আল্লাহ ওদেরকে হেদায়েত করুক বলেন আমিন আমিন ব্যাখ্যা ওদিকে যাওয়ার সুযোগ নাই আমরা মাটির কেন আমরা তো ডাইরেক্ট না মাটি না আমরা তো নুতফা বীজের কথা কই না কা আচ্ছা তো বীজটা কত বীজ তো বাবা এই ধান থেকে ধান টাল খাইছে এটা থেকে হইছে তাহলে বুঝা গেল ডাইরেক্ট না ইনডাইরেক্ট কথা কই না কা তাহলে ডাইরেক্ট না ইনডাইরেক্ট তাহলে বলো নুতফা কই না নুতফা না কই নুতফা কেন কই বীজটা তৈরি হইছে মাটির থেকে মাটির ফসল খাইছে আচ্ছা তাহলে মাটি আবার সৃষ্টি করতে কে কথা কন না কা আপনি নুতফা যদি জান মাটির দিকে তো মাটির পরে আবার মাটি এর করতে কে নুতফা সৃষ্টি দেন বীজ সৃষ্টি মাটির দিকে তো মাটি সৃষ্টি এর করতে কে আপনি ফ্যাশনে জান না কা কেন যায় সমাপ্ত কেন কথা কন দিকে বলেন এখানে সমাপ্ত কেন তার একটু পেছনে যান যায়া দেখেন আসলে যায় ঘুরে গেরা দেখবেন সব আমার নবীর থেকে সব ঘুরে দেখা আমার সব নবীর থেকে আনা নূর মিন নূরিল্লাহ ওয়া লুকুল শাই মিন নূরি আমি হইলাম আল্লাহর নূর কুল কাইনাত হইল আমার নূর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন আল্লাহ স্রষ্টা আল্লাহ যেই নূর ওটা নূর বিজাতিয়া ওই ওই নূরের কোনো অংশ না কোনো কিছু আল্লাহ আমার নবীর নূরটাকে সৃষ্টি করেছেন সুবহান বলবেন না আমার নূর হ্যাঁ আল্লাহ যদি কুন বলে ভাইয়া কুন হইয়া যায় কথা কেন বলেন এখন কেউ যদি বলে নবী মাটির তৈরি মানে মাটির তৈরি করার মাটির ব্যবসা যারা লইছে এটা করতে যায় কেন করে বারংবার বলতেছে কারণ মাটির তৈরি বললে তো মুখে দুর্গন্ধ মুখে দুর্গন্ধ মুখে দুর্গন্ধ নূরের তৈরি করতে মুখে দুর্গন্ধ নাই আরে নবী না নবী না নবীর মা যখন মা নবীকে পেটে ধারণ করছেন ওই টাইমে ওনার সঙ্গে মেশকো আম্বরের গ্রাম আমার আপনাদের মুরব্বীরা যারা আছেন আপনাদের এলাকায় আগে আগে সময় করা হয় ছিল কি জানেন অগব্য স্বামী মারা গেলে ওই মহিলারা নাকের ফুল খুলে ফেলায় নাকি এরকম নিয়ম ঠিক আছে শপথ সাহেব এখনো আছে আরবের রেওয়াজ ছিল নিয়ম ছিল রোল ছিল কোন যদি স্বামী যদি মারা যায় ওই মহিলারা কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না সুগন্ধি ব্যবহার করতে পারবে না আমার মদিনার কামলিওয়ালা নবী আব্বা দুনিয়ায় নাই নবী মা আমেনার পেট মুবারকে এখন সবাই কানাঘোষা করে দোকানে পাটে এদিকে ওদিকে বাজারে সবাই কানাঘোষা করে মহিলারা মহিলার আলোচনা করে পুরুষ মহিলার আলোচনা করে খালি কয় কেন বলে কি আমেনার তো স্বামী নাই ও কেন আতর ব্যবহার করে আবার এমন আতর ব্যবহার করে যেই সুগন্ধি মক্কার বাজারে পাওয়া যায় না হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা নজন তরুণ বন্ধুরা রে কই এমন আতর ব্যবহার করে যেটা মক্কার বাজারে পাওয়া যায় নাই মক্কার বাজারে পাওয়া যায় নাই এমন আতর কেন ব্যবহার করে কেন ব্যবহার করে এই কথা শুনতে আব্দুল মুত্তালিব ওনার নিজের বিবি কে নিয়ে কবি বিরে বৌমাকে একটু ডাকন একটু কথা জিজ্ঞাসা করে লম্বা আলোচনা আসছে জিজ্ঞাসা করলেন মা তুমি সুগন্ধি ব্যবহার করো কেন সবাই তো সমালোচনা করে মা তুমি তো আমার মেয়ের মতো আমি তো কিছু বলি নাই সবাই অনেক বলতেছে বিদায় বলছি মা রাগ করো না তুমি কেন মেশ কাম্বার ব্যবহার করো আরবের নিয়ম প্রথা কি তুমি জানো না আমাদের দেশের রোল আইন কি তুমি জানো না এই টাইমে আমেনা ডাক ডাক আব্বা হুজুর বিয়া দিই মাফ করবেন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন কই দাও উনি আস্তে করে একটু থুতু ফালাইলেন শ্বশুরের সামনে এটা থুতু ফালাইলেন থুতু ফালানোর লগে লগে আব্দুল মতির আহ আহ কি সুন্দর গ্রান আহ সুবহানাল্লাহ না আরো জোরে বলুন সুবহানাল্লাহ হে আমার মুকুন্দুপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা যখন দেখবে উঠাতে সুগ্রাম উনি কয় আব্বা খুজুরি এটা কি আসছে বলে মা এটা কি বলে আব্বা আমি শরীরের মধ্যে না আতর লাগাই শরীরের মধ্যে আতর লাগাই ঠিক না বলেন এটা আপনাদের প্রশ্ন আপনাদের প্রশ্ন এখন আমি তার আতর খাই নাই থুতুর মধ্যে দুর্গন্ধ কিন্তু আমার থুতুর মধ্যে সুগন্ধ কেন আসলে তো সুগন্ধ আমি খাই নাই ব্যবহার করি নাই ঘটনাটা এখানে না ঘটন হলো এই জায়গা আরো জোরে কোন সুবহানাল্লাহ আজ এই দিন আমার পেটের ভিতরে নূরে মুহাম্মদ আছে ওই দিন থেকে আমার গোসলের পানিটা মেশ আমাদের গাম আমার সবকিছু সুগ্রাম সবকিছু সুগ্রাম আমার থুতু পর্যন্ত সুগ্রাম গোসলের পানিটা